আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ফাটাকৃষ্ণ মুভিটা দেখছেন? ওই যে ওই ভারতের মিঠুন চক্রবর্তীর ফাটাকৃষ্ণ মুভিটা নিশ্চয়ই দেখছেন আপনারা। মিঠুন চক্রবর্তীর সেই মুভিটা কিন্তু অনেকেই দেখছে যে ফাটাকৃষ্ণ। আচ্ছা বলুন তো, বাংলাদেশের ফাটাকৃষ্ণটা কে? একটু কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, বাংলাদেশের ফাটাকৃষ্ণটা কে হয়েছে, কমেন্ট করা। আচ্ছা আপনারা যারা জানেন না বাংলাদেশের ফাটাকৃষ্ণটা কে, আমি বলছি। দর্শক, বাংলাদেশের ফাটাকৃষ্ণ হচ্ছে আমাদের ওবায়দুল কাদের স্যার, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার। তাকে নাকি বাংলাদেশের ফাটাকৃষ্ণ উপাধি দেওয়া হয়েছে। আমি জানি না তাকে ফাটাকৃষ্ণ উপাধিটা কে দিয়েছে, তবে যে দিয়েছে সে ঠিকই মানুষ চিনছে, সে মানুষ চিনেই তাকে ফাটাকৃষ্ণ উপাধি দিয়েছে। দর্শক, কেন আজকে আমি ওবায়দুল কাদের স্যারকে নিয়ে কথা বলছি? তিনি আবার নতুন করে ফাটাকৃষ্ণের ভূমিকা এরকম কী করলো আপনাদেরকে শুনাইতেছি, একটু ধৈর্য ধরেন ভাই, শুনাইতেছি তিনি কি বলছে। তার আগে বলতেই হয়, এখন পর্যন্ত যদি পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করেন, এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা শেয়ার দেন, ভিডিওটা শেয়ার দিবেন। তো দর্শক, চলুন আমরা দেখে আসি যে ফাটাকৃষ্ণ আমাদের ওবায়দুল কাদের স্যার তাকে তিনি এই মুহূর্তে এরকম ফাটাকৃষ্ণর কি ভূমিকা রাখলো, যে কেন তাকে নিয়ে আবারও ফাটাকৃষ্ণের উপাধি দিলাম, ফাটাকৃষ্ণ বিষয় নিয়ে তাকে নিয়ে কথা বললাম। দর্শক, আপনারা জানেন যে মার্কিন নিষেধাজ্ঞার পরে বাংলাদেশের যে সকল বিরোধী দল আছে তারা মোটামুটি একটু স্বস্তি ফিরে পাইছে, যে মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় ছাড়বে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে আমেরিকাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, আমেরিকার সাথে টক্কর মারছে। আপনারা কিন্তু দেখছেন যে তিনি এই কথা বলছিল যে আমরা পুরোদিন আমেরিকা যাব না, যাক সেই বিষয়ে কথা বলবো না। আপনারা কিন্তু দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকাকে কীভাবে টক্কর দিল। তো এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে আমাদের সেই বাংলার ফাটাকৃষ্ণ ওবায়দুল কাদের স্যার, দর্শক তিনি যে কথাটা বলছে আমেরিকার বিরুদ্ধে, আসলে আমেরিকার মতো এমন একটা পরাশক্তি দেশকে আমাদের দেশের সরকার পক্ষ তারা কিছুই মনে করে না। আসলে একই বলে বাংলার বাঘ, বাংলার ফাটাকৃষ্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে এবার ওবায়দুল কাদের স্যার আমেরিকাকে টক্কর দিয়েছে, আমেরিকাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, তাদেরকে বিদ্যাঙ্গুল দেখিয়ে দিয়েছে, যে তোমাদের মতো আমেরিকাকে আমরা গণায় ধরি না, তোমাদের নিষেধাজ্ঞাকে আমরা তোয়াক্কা করি না, আমরা পরোয়া করি না, তোমাদের নিষেধাজ্ঞা তোমাদের পকেটের ভিতরে ভরে রাখো। দর্শক, আমাদের ওবায়দুল কাদের স্যার তিনি কি বলছে, চলুন আমরা স্ক্রিনের উপরে একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি। দর্শক, এখানে শুনছেন আপনারা যে আমাদের ওবায়দুল কাদের স্যার উপরের বাংলার ফাটাকৃষ্ণ তিনি কি বলছে, আমেরিকাকে কিভাবে টেক্কাটা দিল। তা আসলে একই বলে সাহস, আমেরিকাকে আসলে এভাবেই জবাব দিতে হবে। তো জানি না ভবিষ্যতে আমেরিকা তার এই কথার জবাবে তারা কি বলে। দর্শক, একে একে কিন্তু আমাদের বাংলাদেশের যেই সকল সরকার দলীয় নেতাকর্মীরা আছে তারা কিন্তু আমেরিকাকে এভাবেই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যায়, তারা আমেরিকাকে টেক্কা দিয়ে যায়। বেশ কিছুদিন আগে কিন্তু আমরা সংসদে শুনতে পাচ্ছি যে আমাদের রাশেদ খান মেনন স্যার তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছে যে তারা সেন্ট মার্টিন দখল করতে চায়। দর্শক, আপনারা কিন্তু সেই বিষয়টি অনেকেই জানেন, যদি সেই বিষয়টা জেনে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন যে সেন্ট মার্টিন দখল করতে চায় আমেরিকা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখছেন যে আমাদের বাংলার ফাটাকৃষ্ণ নতুন করে তিনি এরকম কী ফাটাকৃষ্ণগিরি দেখালো, কেন ভূমিকায় তিনি আবার আসলো। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আবারও বলছি যদি পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করেন, এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।